Hello, dear viewers and learners. Welcome again to my online English class in my YouTube channel, YouTube Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি ফাইনাল এক্সামিনেশন 2022-এর ক্ষেত্রে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে পার্ট বি এর জন্য কোন কোন শর্ট কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটা পূর্ণাঙ্গভাবে দেখে নিবে বুঝে নেওয়ার জন্য যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়ে যাওয়া উচিত তোমাদের সামনের পরীক্ষার জন্য, বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিও ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করতে ভুলবে না। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে ফলো দিয়ে সাথে থাকতে পারো, এছাড়াও রয়েছে ফেসবুক গ্রুপ যেখানে তুমি যুক্ত হতে পারো, কারণ নতুন নতুন ভিডিও ক্লাস এই সকল প্ল্যাটফর্মগুলোতে আমি নিয়মিত তোমাদের সাথে শেয়ার করছি। তা চলো আমরা দেরি না করে আমাদের মূল কথায় চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, ইতোমধ্যে তোমাদের তিনটি পরীক্ষা হয়ে গেছে, ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি এবং অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। তো সামনে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই বিষয়ের পরীক্ষা। ইতিমধ্যে আমি পার্ট এ এর জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো একটি ভিডিও ক্লাসের মাধ্যমে দিয়ে দিয়েছি, আজকে আমি দিচ্ছি পার্ট বি এর শর্ট কোশ্চেনগুলো। আর অবশ্যই খেয়াল রাখবে যেখানে তোমাদের যেহেতু 9টি এইজ রয়েছে, তো এই 9টি এইজ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এইজকে আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, যেগুলো থেকে কোশ্চেন প্রায়ই আসে, সেগুলো থেকে যে কোশ্চেনগুলো আমি দিব সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, আর বাকিগুলো থেকে যেগুলো দিবে অবশ্যই ব্যাকআপ হিসাবে পড়ে নেওয়ার চেষ্টা করবে। যেমন আমি এখানে বিশেষভাবে 5টি থেকে 6টি এসকে গুরুত্ব দিয়ে থাকি, যেমন হচ্ছে এজ অফ চর্সার একটা, রেনেসাঁস পিরিয়ড, রোমান্টিক এইজ, ভিক্টোরিয়ান এইজ এবং মডার্ন এইজ। এই এইজ 5টিকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, যাতে এই 5টি এইজ থেকে আসা যে শর্ট কোশ্চেন সেগুলো তোমরা আনসার করতে পারো। আর বাকিগুলোর যেগুলো রয়েছে ওর ভিতর থেকে আমি বিশেষভাবে মনে করি যে রিফরমেশন এবং রেস্টোরেশন, এই দুটো থেকে একটা একটা কোশ্চেন থাকে। তো সেই হিসাবে তোমরা যদি 5টি কোশ্চেনকে কমন পেতে চাও তাহলে এইভাবে একটু গুরুত্ব দিয়ে পড়বে, যাতে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট না ঘটে যায়, ঠিক আছে? তারপরও আমি যেহেতু প্রত্যেকটা এইজ থেকেই গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছি, তার ভিতরে আবার 3 স্টার যেগুলো দিয়েছি সেগুলো একটু বেশি করে অবশ্যই পড়বে এইজ ভিত্তিক। আর এই যে ফাইলটি আমি ইউজ করছি ভিডিও ক্লাসে, সে ফাইলটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ড্রাইভ লিঙ্কের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব, সেই ড্রাইভের লিঙ্কে গেলে পরেই তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো তোমরা জানো যে শর্ট কোশ্চেনে তোমাদের 20 মার্কসের আনসার করতে হয়, যেখানে তোমাদের 8টি কোশ্চেন দেওয়া থাকবে, যে 8টি কোশ্চেনের ভিতরে যে কোনো 5টি কোশ্চেন আনসার করতে হবে, প্রতিটি কোশ্চেনের মার্ক হচ্ছে 4। তবে একটু বিষয় খেয়াল করতে হবে যে তোমরা যেহেতু এখন সেকেন্ড ইয়ারে পড়ো, তোমাদের লেখার লেন্থটা কিন্তু একটু ডেসক্রিপটিভ হতে হবে, একটু ডিটেলে লিখতে হবে, এমন না যে ছোট ছোট করে লিখতে হবে। হ্যাঁ, তাই একটু ভালো করে লেখার চেষ্টা করো। আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো তোমরা নোট করে নিবে, ঠিক আছে? তো ফাইনাল এক্সামিনেশন 2022-এর জন্য যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো আমি এখানে দিয়েছি সেগুলো দেখে নাও। প্রথমে দিচ্ছি আর্লি অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ড, এখান থেকে আমি 3টি কোশ্চেন দিয়েছি, তার ভিতর থেকে 2টি কোশ্চেনকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে যদি ব্রড কোশ্চেন হিসাবে বিয়োগ থেকে না আসে তাহলে অবশ্যই শর্ট কোশ্চেন হিসাবে এটা আসবে, তোমরা একটু ভালো করে মনে রেখো। আর এইজ অফ চর্সার, এখান থেকে আমি টোটাল 6টি কোশ্চেন দিয়েছি, তবে তার ভিতরে আমি এই 2টা কোশ্চেনকে একটু বেশি গুরুত্ব দিয়েছি, মানে ক্যান্টারবারি টেলস সম্পর্কে কোনো না কোনো প্রশ্ন আসতে পারে। রিফরমেশন পিরিয়ড থেকে আমি বিশেষ করে প্রথম কোশ্চেনটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, যে রিফরমেশন মুভমেন্ট কি এই বিষয়ে একটা শর্ট নোট লিখতে হবে এবং সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানটা বা কন্ট্রিবিউশনটা কি ছিল এটা। আর এখানে টোটাল দিচ্ছি 4টি কোশ্চেন, একটু দেখে নিও। তারপরে অ্যাংলিকানিজমকেও আমি একটু গুরুত্বপূর্ণ দেখছি। এরপর আসছে রেনেসাঁস পিরিয়ড, যে পিরিয়ডটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি, এখান থেকে কোশ্চেন প্রতিবারই থাকে, এখান থেকে আমি 9টি কোশ্চেন দিয়েছি, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি প্রথম 5টিকে, বাকিগুলো তো অবশ্যই পড়বে তবে প্রথম 5টিকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে? এরপর রয়েছে রেস্টোরেশন পিরিয়ড, এখান থেকে 4টা কোশ্চেন দিয়েছি, তার ভিতরে স্টার মার্ক দিয়েছি 3টাতে। এর ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে শর্ট নোট লেখা এবং সেটের, এই 2টাকে একটু দেখতে হবে যে রাইজ অফ সেটের ক্ষেত্রে রেস্টোরেশন পিরিয়ডের কারণগুলো কী ছিল।
এরপর হচ্ছে নিও ক্লাসিক্যাল এইস, এখান থেকে আমি 5টি কোশ্চেন দিয়েছি, তার ভিতর প্রথম তিনটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখিয়েছি, তবে সবচেয়ে প্রথমটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে স্যাটার, মানে স্যাটার নিয়ে একটা কোশ্চেন থাকতেই পারে, যেটা তোমার স্টেশন পিরিয়ড হোক বা হচ্ছে তোমাদের এখানে নিও ক্লাসিক্যাল পিরিয়ড হোক। এরপর সেকেন্ড গুরুত্বপূর্ণ এইস, যেখান থেকে কোশ্চেন থাকবে, এটা হচ্ছে রোমান্টিক এইস। রোমান্টিক এইসের ভিতরে আমি টোটাল 10টি কোশ্চেন দিয়েছি, তার ভিতর দেখো ফ্রেঞ্চ রেভলিউশন, রোমান্টিসিজম কি, এর পিছনের কারণগুলো কি, প্রিকার্সার হিসাবে উইলিয়াম ব্লেককে কেন বলা হয়ে থাকে সেটা, ক্যারেক্টারিস্টিক্স কি রোমান্টিক পোয়েট্রির, লিরিক্যাল ব্যালান্সের বিশেষ নোট, আর হচ্ছে প্যানথিজম। তবে এই যে 1টা 2টা 3টা 4টা এবং 5টা, এই 5টাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে? এরপর আসছে ভিক্টোরিয়ান এজ, এখান থেকে আমি 7টি কোশ্চেন দিয়েছি, এর ভিতরে যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখবে। আর লাস্টে রয়েছে মডার্ন এজ, মডার্ন এজ থেকে আমি টোটাল 5টি কোশ্চেন দিয়েছি, এই 5টি কোশ্চেনের মধ্যে স্টার্ট দিয়েছি 3টাতে, তবে এটাকে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবার, স্ট্রিম অফ কনসাসনেস সম্পর্কে একটা নোট লেখা, আর হচ্ছে অ্যাবসার্ড ডামা, এই 2টা কোশ্চেনকে আরো ভালো করে দেখে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমাদের 9টি এইস থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যে শর্ট কোশ্চেন গুলো তোমাদের খুব ভালো করে পড়ে যাওয়া উচিত, কারণ হিস্ট্রিকে তোমরা অনেকেই কঠিন মনে করো এবং পড়তে গেলে তোমাদের এলোমেলো হয়ে যায়, কারণ এটা কোনো স্টোরি লাইন নেই বা পোয়েট্রির মতো কোনো নির্দিষ্ট টেক্সট, এই বিষয়গুলো না থাকার কারণে একটু একটু এলোমেলো হয়ে যায়। তবে আমি আশা করি এই কোশ্চেন গুলো তোমরা যদি প্রিপারেশন নাও অবশ্যই গুছিয়ে উঠতে পারবে। তো এই হচ্ছে ডিয়ার আজকের মতো আলোচনা, তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পার্ট সি নিয়ে কথা বলবো। তো কতদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তবে আজকের ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, ফেসবুক পেজটা যদি এখনো ফলো দিয়ে না থাকো তো অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থাকবে, এভাবে নতুন নতুন ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় ভিডিও ক্লাস পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে, এই কামনা নিয়ে শেষ করছি, বাই।